প্রথম স্ত্রী তো বলেছেই যে সে যে এতগুলো বিয়ে করেছে এটা অবাস্তব এটা পাগল পনা এবং এটা হচ্ছে অনৈতিক এবং এটা ঠিক নয় এটা নিঃসন্দেহে ঘৃণার এগুলো তিনি বলেছেন সাংবাদিকদের সামনে কিন্তু বিষয়টা ওইভাবে প্রচার না হয়ে এমনভাবে প্রচার হয়েছে যে আহা রবিজোর কত মহান কাজ করে ফেলেছে দর্শক আমরা জানি যে দুটি প্রাণ একসাথে আমৃত্যু সংসার করা এত সহজ কাজ নয় এবং আপনারা জানেন যে নবীর আসলদের মধ্যেও কিন্তু এরকম হয়েছে যে একাধিক স্ত্রী অথবা পরহেজগার মানুষ অথবা অলি আউলিয়াদের মধ্যেও এরকম ছিল যে একাধিক স্ত্রী থাকার পর তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে ঝগড়া হয়েছে কিছুটা বিবাদ হয়েছে যদিও সেটার মাত্রা কম ছিল কিন্তু সেগুলো ম্যানেজ করে কিন্তু নবীর আসুলগণ বা পীরগণ অথবা আউলিয়াগণ তারা কিন্তু সংসার ধর্ম পালন করেছেন ফলে মানুষের মধ্যে এই রবিজুলের এই সংসারে এটা নেই এটা বিশ্বাস করা মানে হচ্ছে বোকা স্বর্গে বাস করা সুতরাং বলবো যে এই সমস্ত কথায় কান্না দিয়ে আমাদের সত্যিটা জানতে হবে এবং রবিজুল কোনো উৎসাহের ব্যক্তি নয় যে তার কাছ থেকে আমরা ইন্সপায়ার হব বরং আমরা এটা বলবো যে রবিজুল খুব খারাপ কাজ করছে এবং চারটি বিয়ে পর্যন্ত ইসলামে জায়েজ থাকলেও তিনি সাতটি স্ত্রীর সঙ্গে একসাথে তিনি সংসার করছেন এটা বিলাল্লাপনা বেহায়াপনা বিশ্বাপনা এবং এটা একটা খারাপ দৃষ্টান্ত হয়ে সমাজে আছে